Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo dini bhaiyo bonera. Aajker hadith hocche Sahih Muslim. Hadith number 2011A. Zabir bin Abdullah theke bornito hadith. Hazrat Muhammad sallallahu alaihi wasallam pani khete chilen. Take ekjon sahaba bolen ya Rasulullah. Amra ki apnake nabid khawate pari nabid. নাবিদ শব্দের অর্থ হচ্ছে ওয়াইন sunna.com এখানে ওয়াইন বা মদ হিসেবে ট্রান্সলেট করেনি নাবিদ শব্দটাই রেখে দিয়েছে কারণ মদ শব্দটা ব্যবহার করতে বা ওয়াইন শব্দটা ব্যবহার করতে তাদের লজ্জা লাগে তাই অ্যারাবিক ওয়ার্ডটাই তারা রেখে দিয়েছে অর্থাৎ তারা যখন জিজ্ঞেস করলো সাহাবারা ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি নাবিদ খাওয়াতে পারি উনি বললেন হ্যাঁ 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 তারপর তারা নাবিদ নিয়ে আসলো এবং দিনের নবী নাবিদ পান করলেন এতে এই প্রমাণিত হয় কোরআনে কোথাও মদ হারাম করা হয়নি বরঞ্চ মৃত্যুর পরেও আপনি মদ খাবেন আপনারা মৃত্যুর পর শুধু মাল খাবেন না মাল লাগাবেন না না আর কোয়া যাবে না এবং মৃত্যুর পরে যে মদ খাবেন এটা খেলে আপনি মাতাল হবেন না এমন কোনো কথা কোরআনে নেই বেশ কয়েকজন সাহাবা মদ খেতেন অল্প বিস্তর মাল খাওয়া ভালো পরবর্তীতে 300 বছর পরে যদি আরও কিছু হাদিস পেয়ে থাকেন যেখানে মাল খাওয়া হারাম করা হয়েছে সেগুলি খোঁজাবে কোরআনে থাকেন কোরআনে থাকেন ভালো সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মদ খেতেন সেটা আমার কথা না সেটা সৌদি আরবের নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত আমেরিকান রাষ্ট্রদূত নিজে বলেছেন ফাহাদ বিন আব্দুল আজিজ মদ খেতে খেতে সিদ্ধা করে থাকতেন বিড়িও খেতেন সুতরাং মদ খাওয়া হারাম নন মাল কম বিস্তর খাওয়া ভালো ভাই বোনেরা দিন অনেক সহজ এটাকে কেন আপনারা কঠিন বানাইতে চান নাবিদ শব্দের অর্থ হচ্ছে মদ খাবেন দিন অনেক সহজ মাল খাওয়া হারাম না দূরে থাকা ভালো মদ জুয়া এগুলো আমার মতো কন্ট্রোল না করতে পারলে তো মাল খেয়ে সিদ্ধ থাকবে এবং নামাজের সময় খেন না কারণ সিজদায় যদি আবার সিদ্ধ করে থাকেন উঠতে না পারেন